ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে দিনাজপুর তিন আসনে, সেখানে আছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 300 আসনে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস যে যাত্রা শুরু করেছে, আজ তার অষ্টম দিন। আমরা আজ রয়েছি দিনাজপুর তিন আসনে, এটি দিনাজপুরের সদর আসন। আমরা সারাদিন অনেকের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, তৃণমূলের ভোটারদের সঙ্গেও কথা বলেছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ। আমরা তার কাছে জানতে চাইব, যেহেতু এখন স্বাধীনতার পরে 5 বার নির্বাচিত হয়েছে আসন থেকে আওয়ামী লীগ, সেই দলের নেতার কাছে জানতে চাইব যে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের প্রস্তুতি কী রয়েছে এই আসনে। ধন্যবাদ ডিবিসি নিউজ। আসলে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে দিনাজপুর তিন আসন থেকে আমরা যেটা প্রত্যাশা করছি, যে গত 11টি নির্বাচনের মধ্যে আমরা 5টি আসনে 5 বার নির্বাচিত হয়েছি দিনাজপুর থেকে, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে আমরা দিনাজপুরবাসী, আমরা সকলে, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক সংগঠন, এই রাজনৈতিক দলের সঙ্গে আমরা আছি। আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি হিসাবে আমি এটুকু বলতে চাই যে আজকে আমাদের সারা দেশের যে চিত্র, তার সঙ্গে যদি আমি দিনাজপুরকে তুলনা করি, সেক্ষেত্রে আমরা দিনাজপুরে যদি সকল রাজনৈতিক নেতাকর্মী সকলে যদি একমত হয়ে একই ছাদের নিচে, একই ছাতার নিচে আমরা যদি একত্রিত হয়ে কাজ করতে পারি, তাহলে আমরা মনে করছি বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে যে উন্নয়নের রোল মডেল তৈরি করেছেন, আজকে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে এবং বিশ্বের দরবারে বাংলাদেশ একটি দৃষ্টান্ত। সেই সূত্র ধরে আমরা পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই বা পিছনে তাকাবার আমাদের কোনো সুযোগ নেই। আমরা বলতেই পারি যে আগামী দ্বাদশ নির্বাচনে আমরা অবশ্যই জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এবং ওনার দিক নির্দেশনায় দিনাজপুর তিন আসনে আমরা সকল রাজনৈতিক সংগঠন যদি আমরা একত্রিত হয়ে কাজ করতে পারি, তাহলে আমি মনে করি আমাদের মানে উইন হওয়ার কোনো বিকল্প নেই। আমরা অবশ্যই জয়লাভ করব এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে আমরা শক্তিশালী করব বলে আমরা দৃঢ় প্রত্যাশী। এখানে একটি বিষয় যদি আপনার কাছে জানতে চাই, যে আওয়ামী লীগের টানা 3 মেয়াদে উন্নয়নের যে জোয়ার সারা দেশে বইছে, তার ছোঁয়া এই দিনাজপুরেও পড়েছে, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন, এই ক্ষমতাসীন দলের একজন সদস্য হিসেবে আর কোন বিষয়ে হাত দেওয়া উচিত বলে আপনি মনে করেন আপনার এই আসনে? ধন্যবাদ। আসলে যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন, যে আমাদের উন্নয়নের যে ধারা অব্যাহত রয়েছে, তারই ধারাবাহিকতায় আমরা দিনাজপুরে যে ছোঁয়া পেয়েছি, তাতে আমরা মনে করি যে দিনাজপুরের প্রত্যেকটি শিক্ষাঙ্গন থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবা সব কিছু মিলিয়ে দিনাজপুর আমরা অনেক উন্নয়নের ছোঁয়া পেয়েছি। তারপরেও আমি পাশাপাশি বলতে চাই, আমাদের যে দিনাজপুরের সবচেয়ে যে বড় মেডিকেল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালে আমাদের যে সিট, এই আসন সংখ্যা আরও বাড়ানো উচিত। এবং পাশাপাশি আমাদের অনেক সময়, আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অনেক রাত বেরাতে আমার কাছে ফোন আসে যে একটি ক্যাবিনের জন্য অনেকে প্রত্যাশা করে, সেই ক্ষেত্রে আমাদের ক্যাবিনের যে সংকুলন এখানে হয় না, অল্প কিছু সংখ্যক আমাদের ক্যাবিন রয়েছে, যা আমাদের দিনাজপুরে প্রায় 4 লক্ষ ভোটার দিনাজপুর সদর তিন আসনে, এই ভোটারদের তুলনায় আমাদের এখানে রোগীর মান উন্নয়নের ক্ষেত্রে বা সেবার। ধন্যবাদ, আমরা শুনছিলাম তার কথা, তিনি তার দলের পক্ষ থেকে দলের কথা তুলে ধরলেন। আমরা থাকবো মধ্যরাত পর্যন্ত এই সবশেষ পর্যায়ে থাকার জন্য, দর্শকদেরকে অনুরোধ জানাচ্ছি।